নমস্কার, আজি মোৰ হৈতে কাখন আছে জ্যোতিষী ডক্টৰ বুলি দেৱী ডামৰিয়ানী। মই তেখেতক আজি এটা প্ৰশ্ন সুধিব বিচাৰিছোঁ। পাথৰবিলাক বহুত দাম দি বহুতে পাথৰ ক্ৰয় কৰে, কিন্তু বহুত সংখ্যক লোক এনেকুৱা আছে তেওঁলোক আৰ্থিকভাৱে দুৰ্বল, তেওঁলোকে হয়তো দামী দামী পাথৰবিলাক কিনিব নোৱাৰে, বিভিন্ন দুখৰ বাবে যিহেতু গ্ৰহণ কৰে পাথৰবিলাক। আজিকালি দেখিবলৈ পোৱা গৈছে বহুতে গছৰ শিপাও পৰিধান কৰে, কেনেকুৱা মানে পাথৰ পিন্ধিবই লাগিব বুলি কিবা কথা আছে নেকি? চাওক, পাথর পিন্ধিব লগা বলে কোনো কথা নাই, পাথরে যে আপনার গ্রহবিলাক ভাল করব এনেকুৱা নহয়। শরীরত যোনটো মানে কালার বা শরীরত যোনটো বস্তু কমি থাকে সেইটো আমি পাথরের মাধ্যমে রে দিও, তো সেইটো নকৰি যদি আপনার গছৰ শিপাও লয় তেতিয়াহলে আপনার কাম করব। কিন্তু গছৰ শিপা ললে সেইটো আপনারা তিথি বা নক্ষত্র চাইয়ে উঠাব লাগে। যদি তিথি বা নক্ষত্র চাই পেলে উঠায় আর সেইটো মানে সদন সদন করে লয় তেতিয়া আপনার মানে সেই শিপাডালে কাম দিব। লগতে আপনার খোৱা খাদ্য যোনটো শরীরের আপনার গ্রহর যোনটো দুর্বল প্রভাব আছে সেই প্রভাবদ্বারা খোৱা খাদ্যর দ্বারা আপনার কালারর দ্বারাই ড্রেসর দ্বারা বা কালারর দ্বারা এনেকুৱা আপনার প্রতিকার করব পারে। অকল যে আপনার স্পন্দি করব লাগে সেইটো কথা নাই, যেনেকুৱা আপনার বিচারে সেনেকুৱাই এস্ট্রোলজির মাধ্যম করার সবখিনি মানে আছে আর পদ্ধতি আছে। আপনার যদি শিপা গ্রহণ করব বিচারে তেতিয়া বেল্লমূল, অনন্তমূল, ব্রহ্মষষ্ঠী, বৈরেলা এনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের মানে ক্ষীরমূল বিভিন্ন ধরনের শিপা আছে, তো বিভিন্ন গ্রহর কারণে হয়। তো এইবিলাক গ্রহর আপনার যদি নক্ষত্র বা আপনার তিথি বা নক্ষত্র চাই উঠায় পিন্ধিলে বিভিন্ন গ্রহর এইবিলাকে কাম করে। তো এইটো ধরক আপনার হাতত পিন্ধিব পারে, গলতো আপনার ধারণ করব পারে, বা কবজের ভিতর সময় আপনার পিন্ধিব পারে, তেতিয়াহলে আপনার শরীরটা প্রটেকশন পাব বা শরীর কাম করব। ধরক এটা কাবার ধরো শরীর ধরো মঙ্গল গ্রহ কাবার বেয়া তো নিঃস্বস্থ হয়ে আছে, তেতিয়া ধরো শরীরের ব্লাডর পরিমাণ কম, তেতিয়াহলে ধরো রঙা বস্তু খাব লাগবে, বিট, গাজর সাজর এনেকুৱা ধরনের বস্তু খালে আপনার ভাল হবো। ধর বুট কাবার বেয়া আছে তেতিয়া সেউজীয়া বস্তু শাক পাচলি ধরো গ্রিন বস্তুটো খালে আপনার কাম করব। তো এনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের খাদ্যর লগত আপনার শরীরের যেহেতু সম্পর্ক আছে এইবিলাক বিভিন্ন ধরনের বস্তু খাব পারলে।